بسم الله الرحمن الرحيم. ألف نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن. وإن كنت من قبله من الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا. إن الشيطان للإنسان عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادتي الله إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا صلوا عليه وسلموا تسليما.
ও জীবননগরের মুসলমানেরা আওয়াজ দিয়া বলুন তো, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? বোবার মতো, হিজলার মতো, খুমচার মতো, অন্ধের মতো, প্রতিবন্ধীর মতো যদি বসে থাকো, ওলামা, তোলাবা, ফজলা, খোলাফা, ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, হাজী, গাজি, নামাজি, বেনামাজি, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জামাতের ভাই, হেফাজতের ভাই, তবলিগের ভাই, চরমোনাই মুজাহিদ, থুরুপুরা, সারসিনাও, আদ্রসি, সুরেশ্বর, রাজার বাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, ল্যাংডা পীরের মুড়ি, জট পীরের মুড়ি, সাদা পীরের মুড়ি, কালো পীরের মুড়ি, সবুজ পীরের মুড়ি, হলুদ পীরের মুড়ি, ও মদিনার ভক্তরা, আল্লাহর গোলামেরা আওয়াজ তুলে বলো, জবান খুলে বলো, বিশ্ব নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আল্লাহর নবীর ভালোবাসা যদি প্রমাণ দিতে চাও, এবার জবানটা বন্ধ থাকলে মনে করব মন্দিরের ভক্ত, জবান যদি বন্ধ থাকে মনে করব গির্জার ভক্ত, জবান যদি বন্ধ থাকে মনে করব ওই সমস্ত লেনিন কালমাসদের ভক্ত। তোমরা যদি মদিনার পাগল হয়ে থাকো, মদিনার ভক্ত হয়ে থাকো, এবার দু হাত তুলে বলো কারা কারা মদিনার দয়ার নবীকে ভালোবাসো। এ মুসলমানের দল, হাতটা নামাও, এইবার ভালোবাসার প্রমাণ কিন্তু জবান খুলিয়ে দেখাতে হবে। উপজেলা চেয়ারম্যান হাফিজ সাহেব তেনার সন্তান কিনিয়া যখন নামাজ পড়তে দাঁড়াইয়া যায়, সন্তানকে নিয়ে যখন দাঁড়ায় যায়, বাবা উপজেলা চেয়ারম্যান যখন রুকুর ভিতরে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম, চেয়ারম্যান সাহেব যখন রুকুর ভিতরে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম বলিয়া ডাক দেয়, তিন বছরের বাচ্চা সন্তান বোঝে না, বাবার জবান নাড়া দেখা সন্তান ও জবান নারে কথা কও ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত, আমরা অনেকে দরুদ পারি না, দরুদ ইব্রাহিম বুঝি না, ডাইনে বামে সামনে পিছনে ওলামা তোলাবা ফজলা খোলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস বসা, এদের সাথে যদি জবানটা না রো, ভারতের বর্ডারের কিনারের মুসলমান, আল্লাহ তাআলা ওই বান্দাদের তেলাওয়াতের সাথে তোমাকে আমাকে কবুল করতে পারে কি পারে না? এবার মাথা লাগনে হবে না, জবান খুলে দুরুদে ইব্রাহিম পড়ে দিতে হবে। এবার যারা মুসলমান মোহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসেন, এবার জবান খুলিয়া ডাইনের আওয়াজ জোরে হয় না বামের আওয়াজ, ডাইনের দাঁড়াইনেরা জোরে কয় না বামের দাঁড়াইনেরা জোরে পড়ে, এবার দেখব কারা কারা নবীর শানে দুরুদে ইব্রাহিম পড়ে। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم আল্লাহকে বন্ধু বানাতে চাই কি চাই না? আল্লাহকে চাই না, চাই দুনিয়ার লিডারদের বন্ধু বানাই। এই বন্ধু বানাইয়া উপজেলা চেয়ারম্যানের থেকে 10,000 নিয়ে খাইবা, কিন্তু উপজেলা চেয়ারম্যান সাহেব রাত্রে যদি তাহাজ্জুদ করিয়া কান দিয়ে প্যারালাইসিস হয়ে মরবা, ভোট দাও না, পিছিয়ে করো না, কিন্তু তেনারে আল্লাহ টাকার মালিক বানাইছে, তুই গাদ্দারি করছ, মুনাফিকি করছ রে যুবক, যেই মহান রব তোমাকে আমাকে পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান যুবক যুবতী নর নারী সবাইকে বাঁচায়, সবাইকে খানা পিনা দানা পানি দেয়, ওই মহান রবের সাথে ভাব লাগাইলে আল্লাহ তাআলা সব দিবে কথা কয় না? এইবার যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও, এইবার আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে একটা জোরে ডাক দে, সন্তান আব্বুরে আব্বু বললে ডাক দে,
বাবার কলিজাটা ঠান্ডা হয়, মাকে মা বলিয়ে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়। কিন্তু যেই যুবকের মা নাই, এতিমের মতো বন্ধুর সাথে সাথে মা পেলে তাফসিরে আসবো। যেই ছেলেটা স্কুল থেকে বাড়ি যায় ব্যাগটা রাইকা দিয়া, বালিশটা কাঁধের ভিতরে, কান্দের ভিতরে, মাথার ভিতরে ফালাইয়া, এতিমের মতো চোখের পানি ঢেলে কাঁদে, হে চুয়াডাঙ্গা জীবননগরের মুমিন মুসলমান যুব, আজকেও এই ময়দানে চোখের পানি ঢেলে কান্না করো, জীবনে আর দেখা হয় কিনা, আবার করোনা আসতেছে। কত মানুষ বিদায় নিল রে যুব, আমার মালিক তোমাকে আমাকেও কোন দিন বিদায় দিবে জানি না। আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে যাও রে গোলাম, এবার জমিনে বৈশা দায়িকা বন্ধুত্ব হবে না। ভালোবাসার প্রমাণ দিতে হলে এইবার ইমানদারেরা দাঁড়াইয়া যাও, বলো আল্লাহু আকবার। পৌঁছাইতে চাও, এবার তারাই আমার মালিকের জমিন থেকে তাকবীরের ধ্বনি দাও, নারায়ে তাকবীর, কোরআন সুন্নার আলো, ঘরে বাইরে জালো, যুবকদের তাকবীরের ধ্বনি জোরে হয় না, পুরাগি স্টেজের আওয়াজ জোরে হয় না, জমিনের আওয়াজটা জোরে হয়, দেখবো গো, দেখবো ঢাকার বক্তার আওয়াজটা জোরে হয় না, ভারতের বর্ডারের ইমানদারের আওয়াজটা জোরে হয়, মদিনার রওজার সবুজ গম্বুজের নিচে দয়ার নবী ঘুমায়, তোমরা যদি নবীর উম্মত হয়ে থাকো, জীবনের এই শেষ প্রান্তে ধ্বনি দিয়া দাও, নারাই তাকবীর, কোরআন সুন্নার আলো, আল কোরআনের আলো, এইবার অনেকেই কিন্তু হাত জাগায় না, কিন্তু হাত জাগানের পালা একটু পরে আসতে আছে। যারা নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, কোরআন ভালোবাসো, তারা এক সেকেন্ডের ভিতরে বসবা এক ভাই আর এক ভাইয়ের জায়গা দিয়া, সামনে যাদের ফাঁকা থাকবে মনে করবা তার কান্দে মিষ্টারি প্লিজ ভর করেছি, আর যার সামনে ফাঁকা থাকবে না মনে করবা আল্লাহর রহমত নাজিল হয়েছে, ঠিক কিনা। তাড়াতাড়ি এক কদম দিয়ে দিয়া সামনে আগাইয়া বসিয়া যাও, কেউ যদি দাঁড়াইয়া থাকে মনে করবো বক্তা সয়েজ হয় নাই, কত কয় না মুসলমানের দল, এই যে ময়দানের মাঝখানে ফাঁকা জায়গা আমি যাইয়া বসি, আর চেয়ারম্যান হাফিজ সাহেব উপজেলা চেয়ারম্যান এই দুই চাষা বাড়ি বুঝাই ওই খালি জায়গায় বসি, দেখবা ফাঁকা জায়গা বন্ধ হয়ে যাবে, তোমরা যদিও না বসো আমরা দুই চাষা বাড়ি মক্কা মদিনাওয়ালার সাথে জান্নাতে যাবো, ঠিক কিনা? তোমাকে লাগবে না, আমরা দুইজন গেলি, আরে বাড়া বাপে গেলে তো এমনি পোলাপান যাইবে, কথা কয় না, আর জোরে কয় না, ঠিক কিনা? এইবার মুসলমানেরা আমাদের বরিশাল অঞ্চলে একটা কথা বলে, পরিমণির বিয়েতে তৈলে জামাই লাগবে পরিমণির মতো, কিন্তু বিয়ে দিতে হইলে পরিমণির আগে দেখে পর্দার আড়াল দিয়া, চেয়ারম্যান সাহেব আমাকে বরিশাল একটু দেখে যে পোলাটা কেমন, ছোট না বড় না, খাটো না লম্বা না মোটা না, সে কোন কথা কয় না, দশ পদনে নাস্তা খাওয়াইলাম ফায়দা হবে কি হবে না দেখি একটু, শাশি দেখে, মামি দেখে, খালায় দেখে, ফুফু দেখে, নানি দেখে, দাদি দেখে, আপনাদের যশোরেও কিন্তু দেখে বন্ধুরা, যুবক ভাইরা, ইমানদারেরা, জীবননগরের মুসলমানেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা বক্তা দেখছেন, কমিটি দেখছেন, সবাইরে দেখছেন, হাব্বাতান মোটাতান লম্বাতান জুব্বাতান এলমে কুতকুতানি আলহাজ হজরত মাওলানা মুফতি আলামিন সাইফি, এত বড় নামটা কোন বক্তা একটু দেখে আসি, সাইজ কেমন, কণ্ঠ কেমন, কেমন সাইজ, কথা কয় না, আমাকে পোষাইবে কিনা, পোষাইলে থাকবো নাইলে ভাগবো, এ মুসলমানেরা যুবক ভাইরা পোষাইয়াও যাইবে মা বার বোনেরা, তোমরাও রেডি হও, যদি পরিমণির লোক হয় থাকো বাড়ি যাও, আর যদি খাদিজার বংশের লোক হয় থাকো তাইলে ময়দানে আসতে করিয়া পানের ডিব্বা নিয়ে বসো আর কানবা, কথা কয়,
আল্লাহর গোলামেরা নবীর উম্মতেরা এবার জবান খুললে বলেন আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই কি চাই না? আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাই ডান হাতের শাহাদাত আঙ্গুল উচ্চ করে আর একটা আল্লাহ আল্লাহ হয় না আল্লাহ 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 শূন্য শোনম শোনো শোনো জীবন নগর বাসী শূন্য দিয়া মন ভালো লাগলো আপনাদের এই তাফসীরা জমজম হায় রে ভালো লাগলো গোয়াল পাহার তাফসীরা জমজম আজকের গো তাফসীরের আজকের রো তাফসীরের আনেওয়ালা ভাই সব্বার সিনায় আল্লাহ তাআলার কোরআন গো তাই হায় রে কোরআন গো তাই আজকের গো তাফসীরে গো আনেওয়ালা ভাই সব্বার সিনায় মদিনার ভালোবাসা তাই হায় রে ভালোবাসা তাই আমরা সবই নবীর সাথে আমরা সবই নবীর সাথে জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দীন ইসলামের পথে চলবো জোরে আল্লাহু আকবার বলেন সবাই রোগো মাহাপিলে আনেওয়ালা ভাই উপজেলা চেয়ারম্যান হাফিজ সাহেব তাই ঠিক না আজকে রোগো মাহাপিলে আনেওয়ালা ভাই আপনাদের এই ইনওয়ানের চেয়ারম্যান তাই হায় রে চেয়ারম্যান তাই আজকে রোগো মাহাপিলে আজকে রোগো তাফসীরে আনেওয়ালা ভাই সারাদিনের কাজ কাম সেরে বসেন গো সবাই হায় রে আসেন গো সবাই সবাই আমরা কোরআন নিয়ে সবাই আমরা কোরআন নিয়ে জান্নাতে যেতে চাই ঠিক কি না কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহু আকবার বল আরেকটু জোরে নারায়ে তাকবীর শোনো শোনো জীবন নগর বাসী শোনো দিয়া মন ভালো লাগলো গোপাল পাড়ার তাফসীরা জমজম হাই রে ভালো লাগলো আপনাদের এই তাফসীরা জমজম 2022 সালে গো আসলাম আবার তাই 13 তারিখ শুনতে পেলাম করুণা আসতেছে রে ভাই হায় রে আসতেছে রে ভাই করুণা থেকে বাঁচতে হলে করুণা থেকে বাঁচতে হলে আল্লাহর সাথে বন্ধুত্ব জোগাও সবাই কথা কয় না কারা আল্লাহর সাথে বন্ধুত্ব করবা তারা এবার আল্লাহরে ডাকবেন সবাই আরেকটু জোরে কর আল্লাহ হাকিকতে সে তু দুনিয়া বে খবর হ্যাঁ কি নমায়েশ পর নজরাই নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বহর কারে কে বাসি বা খোদা এরে আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত ও কোটিপতির দল এতিম অসহায় অনাথ মাহারা বাবা হারা বিহারের সন্তান আল্লাহ তালাই দুনিয়াটাকে ছয় দিনে বানানোর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়াকে জান্নাতের ভিতরে ঢুকায় দুইটা একটা শর্ত দিয়ে দিলাও ডাক দিয়া কয় আদম সবিউল্লাহ আর হাওয়া জান্নাতের ফল উপভোগ করো কিন্তু সাজারা তুমি এই গাছের কাছে যাই বানাও যদি এই গাছের কাছে যাও যদি এই গাছের ফল ভক্ষণ করে নাও এ আদম সফিউল্লাহর হাওয়াও দুইজন কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবাও মিস্টার ইবলিস সাহেব দুইজনকে গন্ধম ফল খাওয়ায় দিল আল্লাহ তালা ডাক দিয়া কয় জিব্রাইল আমার নিষিদ্ধ ফল গন্ধম ফল আদম সফিউল্লাহর হাওয়া খেয়েছে এদেরকে জান্নাত থেকে বের করে দাও বের করে দিলি হবে না স্বামী স্ত্রীকে দুই দেশের দুই প্রান্তে দুই পাহাড়ে ফেলে দাও আদম সফিউল্লাহকে মক্কার জমিনে জাবালে রহমত পাহাড়ে ফেলে দিল ডাক দিয়া কয় হাওয়া
তুমিও খেয়েছো, তুমিও অন্য দেশের পাহাড়ে যাও। দুই স্বামী স্ত্রী দুই দেশের ভিতরে যুগ যুগ ধরিয়া বছরকে বছর, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ, রাতকে রাত তারা হয়, স্বামী স্ত্রীকে পায় না, স্ত্রী স্বামীকে পায় না। আল্লাহর কাছে রোনাজারি করে আদম সফিউল্লাহ বলে, কাবার মালিক, আপনার নিষিদ্ধ বল গন্ধম খেয়েছি মিস্টার ইবলিসের পরামর্শী। আমি আদম সফিউল্লাহ তওবা করে নিলাম, আমি আদম সফিউল্লাহকে মাফ করে দেন, আমি আদম সফিউল্লাহ আর এমন ফল খাব না। আল্লাহ তাআলা রহমতের জোশ মারিয়া ডাক দেয়া কয় জেব্রাইল, আদম নবী তওবা করেছে, আদম নবীর মাফ করে দাও। আদম সফিউল্লাহকে নিয়া বাইতুল্লাহর কিনারে চলে যাও। আদম সফিউল্লাহ জাবাল রহমত পাহাড় থেকে নামিয়া কাবার দিকে যখন রওনা দেয়, প্রাণের বিবি হাওয়ার সঙ্গে দেখা হয়। হাওয়ার ডাক দেয়া কয়, প্রাণের স্বামী তুমি এতদিন এত রাত এত বসু কোথায়, কোন দেশে ছিলাম? ডাক দিয়া কয়, ও প্রাণের বিবি, আমি আদমকে ফেলে তুমি কোথায় কোন দেশে ছিলাও? আল্লাহ তাআলার ফেরেশতা জিব্রাইল ডাক দিয়া কয়, ও তোমার হাওয়া ভুল করে গন্ধম খেয়েছো ফল, এই জান্নাতের ভিতরে যদি তোরা তওবা করে নিতি স্বামী আর স্ত্রী, তোমাদের দুজনের তওবা আল্লাহ কবুল করে ফেলতো, তবে সুখে থাকলে ভূতে গিলায় কথা কয় না। সমস্যা না না না, ওঠা বসা করবেন না, ক্লাসে ডিস্টার্ব দিবেন না, লাইন সুইটা গেলে আমার কিচ্ছু করার নাই। ক্লাসে বসছেন তো বসার মতো বসান, খাওয়ার মতো খাবো। বিজিবি বলেন, র‍্যাব বলেন, পুলিশ বলেন, আরবি বলেন, বিডিআর বলেন, প্রধানমন্ত্রী বলেন, এরা তো আমাদের দেশের জন্য রহমত, ঠিক কিনা? এরা চায় ঠান্ডা রাখতে, তোমরা চাও গরম করতে, কিন্তু আমি আজকের গরম আলোচনা করব না। জানি উপজেলা চেয়ারম্যান সাহেব এদিকে অতিথিরা তেনারা একটু সুন্দর করে ইশারা দিয়েছেন, যত তাড়াতাড়ি দেওয়া যায়। আমারও আগামীকালকে দুইখান পিক আপ দেওয়া লাগবে ময়মনসিংহ আর কিশোরগঞ্জ, যেহেতু 400-500 কিলোমিটার অতিক্রম করে আপনাদের মাঝে আসছি। কিন্তু কান্নাকাটি না কইরা বাসায় যাব না, আল্লাহর বন্ধু হয়ে বাসায় যাব, ঠিক বন্ধুরা? যুবক ভাইরা আগেই সিগন্যাল দিলাম গরম হবে না, কিন্তু মুসলমানেরা যুব তাহলে আদম সফিউল্লাহর হাওয়া দুইজন দুইজনে তওবা করে নিল। আল্লাহ তাআলা খুশি হইয়া বলে দিল, ও জিব্রাইল তুমি জানাইয়া দাও, এই দুইজনে যদি আগে তওবা করে নিত আমি আল্লাহর জান্নাত থেকে বের হওয়া লাগতো না। অতএব এই মসজিদে যারা আমরা এসেছি বসেছি, আজকের বক্তা দেখেছি, শ্রোতাদের দেখেছি, আদম নবীর ছেলেরা, আদম নবীর সন্তানেরা, জীবনে যত গুনাহ করেছি আজকের এই মাত্র সময় দানে তওবার নিয়তে দুটি হাত আরশের দিকে উঠে বলবো, আর বাকি কয়েকদিন আমরা গুনাহ করব না। কারা কারা দু হাত তুলে বলুন আল্লাহু আকবার, সোজা করে বলুন নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের উপরে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়ে দিল, সবাইকে পরীক্ষা করেছে, এমনকি আপনার নবী আমার নবী পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা 40 বছরের কালে নবুয়াত দিয়ে দিলেন। আল্লাহর নবীর সিনার ভিতরে 6,686 আয়াত, সেই গ্রন্থকে আল্লাহ তাআলা 10টি ভাগ করে দিলেন, 1,000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাযিল করে দিলেন, 1,000 আয়াতকে ভয় প্রদর্শন মূলক, 1,000 আয়াতকে ইতিহাস মূলক, 1,000 আয়াতকে দৃষ্টান্ত মূলক, 1,000 আয়াতকে আদেশ মূলক, 1,000 আয়াতকে নিষেধ মূলক, কমপ্লিট 6,250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে, 8-9 নম্বরে 100 আয়াতকে প্রশংসা মূলক, 10 নম্বরে 66টি আয়াতকে বিভেদ মূলক। তারই মধ্যে থেকে আমি আদম সূরা ইউসুফ তেলাওয়াত করেছি,
আল্লাহ তাআলার কোরআনের ভিতরে 114টি সূরা, এই 114 সূরার মধ্যে 29টা সূরার শুরুতে পিন কোড লাগানো, পিন কোড আর সূরায়ে বাকারার শুরুতে আলিফ লাম মিম, সূরায়ে ইউসুফের শুরুতে আলিফ লাম র, সূরায়ে ইয়াসিনের শুরুতে ইয়াসিন, তোহা কাফা ইয়াইন সাদ হামিম কাফ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসকুরুন, এভাবে 29টা সূরার শুরুতে হুরুফে মুকাদ্দাদ মুফাসসিরিন কেরাম লেখেন গো, এই হুরুফগুলার অর্থ রব্বুল আলামিন জানেন, পৃথিবীর কোনো মুফাসসির কোনো পীর কোনো ওলামা তুলাবা ফজালা কেউ জানে না, এই হুরুফগুলাকে হুরুফে মুকাদ্দাদ লিখেছেন। অতএব সূরা ইউসুফের শুরুতে 3টা হরফ এনেছেন, আলিফুন হরফুন আলিফ একটা হরফ, লামুন হরফুন লাম একটা হরফ, রাউন হরফুন রা একটা হরফ, এই 3 হরফকে হরফে মুকাদ্দাদ হিসাবে ঘোষণা দিয়েছেন, শেষ পর্যন্ত বলেছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই হরফগুলোর অর্থ আল্লাহ জানেন, কিন্তু মুফাসসিরিন কেরাম আলিফ দ্বারা আল্লাহর দিকে ইঙ্গিত করেছেন, লামের দ্বারা জিব্রাইলের দিকে ইঙ্গিত করেছেন, রয়ের দ্বারা রসূলুল্লাহর দিকে ইঙ্গিত করেছেন, আল্লাহর নবী মক্কার জমিনে জাবালে কুবায়েস পাহাড়ের কিনারে, আল্লাহর নবী মক্কার জমিনে মাকামে ইব্রাহিমের কিনারে, মক্কার পাশে হাতিমের ভিতরে সাফা পাহাড়ের কিনারে, মারওয়া পাহাড়ের কিনারে, অন্ধকারে রাতের আধারে আল্লাহর নবী কোরআন পড়ে, কোরআন ধরে, কোরআন সই, কোরআনের দিকে তাকায়, আবু জাহেল আবু লাহাব উত্তা সাহেব আবু গিরা আবু সুফিয়ান সব বেঈমানের দল ঝাঁকা ঝাঁকা রাতের আধারে অন্ধকারে আল্লাহর নবীর তেলাওয়াত শুনিয়া অন্তর ঠান্ডা করে, আল্লাহর নবীর তেলাওয়াত না শুনলে ওদের ঘুম হয় না, কিন্তু দিন যখন হইয়া যায় চাষা যান ডাক দিয়া কায় বাতিজা মোহাম্মদ মক্কার জমিনে থাকো বসবাস করো কোনো অসুবিধা নাই, কোরআনের দাওয়াত কেন দাও, কোরআনের দাওয়াত যদি দাও এই মক্কার মাটিতে থাকতে দিব না, শেষ পর্যন্ত আমার নবী তোমার নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে 3 বছর জেলখানার খানা খাওয়াইছে চাষায়, এরপরেও আমার নবী কোরআনের দাওয়াত বন্ধ করে নাই, কথা কয় তোমরা যারা নবীর উম্মত, জেলের যাইতে হবে, শহীদ হতে হবে, এই কোরআনের জন্য জীবন দিতে হবে, কাফনের কাফন কুমড়ে বাইদা আল্লাহর দিন কায়েমের জন্য কারা কারা জীবন দেবে, দু হাত তুলে বলো আল্লাহু আকবার। আমরা শুনি কেন পোলারে সাইজ করতে ইকে দেয় বউ যদি সোজা না হয় তাহলে আজ 3টার সময় বলে তোমাকে লাগাই একটু কথা আছে, আমি মরিয়ে গেলে তো তোমরা বলবা বুড়িয়ে মরছে ভালো হয়েছে, তাই মরার আগে আমি একটু তোমাকে সবাই পাও ধরবো, কেন মরি গেলে তো তোমরা কবা সবাই যে হ্যাঁ ভালো হয়েছে মরছে, চেয়ারম্যান মরছে, মেম্বার মরছে, হুজুররা মরছে, এখন তোমরা খেজুররা সব বিড়ি টানবা আর বর্ডার গার্ড দিয়ে যাইয়া পুলিশ গো র্যাপে গো আর ওই বিজিবি গো জ্বালাবা, কিন্তু ওই জ্বালানের আগে আজকে হুজুর গো জ্বালাও, এহলে চেয়ারম্যান গো জ্বালাও, কিন্তু জ্বালানের আগে বাজারে রাত জ্বলার জন্য প্রস্তুতি নাও, কথা কয় 100 বরিশাল অভিযান লঞ্চের ভিতরে জইলা সব কুইরা কয়লা হয়ে গেছে, এত টনকে টন পানি থাকা সত্ত্বেও লঞ্চের আগুন নিভাতে পারে নাই, 3.5 নাইটটা কবরে যদি আগুন লাগিয়ে যায় পৃথিবী কেউ নিভাতে পারবে না, নিভানোর মালিক কি? ও আপু জানের আর যুবক ভাই রে ইমানদারের আল্লাহর গোলাম, বলতেছিলাম মদিনার দয়ার নবীর উম্মতেরা, কষ্ট হচ্ছে না যাক মনে হয় বেশিক্ষণ চলবে না আর গরম হবে না, এখন থেকেই কান্নাকাটির আওয়াজ হবে, যেহেতু সূরা ইউসুফ পড়েছি, কথা কয় না এমন করুণ ঘটনা একটু করে শুনলি চোখের পানিতে নহর হয়ে যাবে বান্দারাও, কিন্তু যেই এলাকার এই এলাকার প্রশাসনের ভাইরা মাহফিলের অনুমতি দিয়ে দিল, আল্লাহ তাআলা এদেরকে হায়াত বাড়ায় দেখছিল্লা বলেন আমিন।
কি কোনো সমস্যা? চলবে চলবে কই কারা চলবে তারা কন্ত দেখি মুসলমানের দল। আর কথা কই না, হারাও তো আমাকে মত মানি কি কি কথা কেন বিজিবি তারাও তো আমাদের মতো মানুষ ঠিক কিনা? হ্যাঁ, শরীরে একটু সরকারি পোশাক, আমাদের শরীরে মদিনার পোশাক ঠিক কিনা? হ্যাঁ, তো একটা গরম স্পেশাল থাকবি ঠিক কিনা? ঘর পরিবার সংসার দেশ ঠিক রাখার জন্য এমন বিজিবি, এমন পুলিশ, এমন আরবি, তোমাদেরকে সোজা করার জন্য এমন লোক দরকার, কথা কয় না? এরা না হইলে তোমরা জাতি সোজা হইব না। আসতে আসতে কোনো টেনশন নাই, একটু সিদ্ধান্ত নেন, দুই চার মিনিটে সমাধান হবে, কি কথা কয় না? টেনশনের কিচ্ছু নাই, আমরা দেশ মানি, প্রধানমন্ত্রী মানি, আমরা বিজিবি মানি, র‍্যাব মানি, আর্মি মানি, পুলিশ মানি, মানি না মানি না, আমরা বেয়াদব না, আমরা সবাই আদববান ঠিক না? উত্তেজিত হওয়া যাবে না, আস্তে এত টেনশন করেন না, আমরা মোনাজাত দেবো, একটু বসেন দাদা, এই বসেন। নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহর নবী কোরআন পড়েছে, কোরআন ধরেছে, আমরাও কোরআন পড়তে রাজি আছি না নাই? কারা কারা কোরআন পড়বে, কারা কারা কোরআন ধরবে, তারা দু হাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটু জোরে বলুন না, আড়াই তাকবীর আল্লাহ, আরেকটু জোরে বলুন না, আড়াই তাকবীর আল্লাহ। আব্বু জানেন আমি তো মাহফিল নিয়েছি, দুই মাস আগেই তো মাহফিল নিয়েছি, নয়টায় স্টেজ উঠবে, এগারোটায় মোনাজাত দেবো, কথা হয় না? এখন মোনাজাত হবে, এগারোটা বাজে, এখনই মোনাজাত হবে। শুকরিয়া অতিথিবৃন্দ, যা বলবে তাই। ভাই আমরা অনেক হয়েছে, আমাদের চাহিদা আছে, কিন্তু আমরা মাহফিল শোনার জন্য এসেছি, আবার প্রশাসন যন্ত্রের যারা আছে, আমরা আমি একটু কথা বলি ভাই, কথা বললে হবে না ভাই, এরা মাহফিল এই উপজেলায় বউ হচ্ছে, আমি নিজে ভাইস চেয়ারম্যান হিসেবে সব মাহফিল, গতকাল তো আমার মাহফিল ছিল, আমি মারুফ ভাই, যেহেতু আপনারা আপনি একটু আলোচনাটা একটু মোলাই দিয়ে আপনি আজকে মোনাজাত দিয়ে দেন। সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন, কাবার মালিক, বাইতুল্লাহর মালিক, জান্নাতের মালিক, জীবননগর গোয়ালপাড়া রশিদিয়া দারুল উলুম মাদ্রাসা ময়দানে 22তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের এই করুণা লগ্নে আজকের জানুয়ারির 13 তারিখের এই গভীর রজনীতে আপনার আদরের বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বুক ভরা আশা নিয়ে এসেছেন মালিক দেশের করুণা লগ্নে। আল্লাহ আজকের আমরা এই বিপদের ভিতরে পড়ে আছি রে মালিক, আল্লাহ আপনি আমাদের জমিন থেকে করুণা নামক মহামারী দূর করিয়া দেন, আল্লাহ প্রশাসনের বাইরা দোয়া চেয়েছে, আল্লাহ তাদেরকে হায়াত বাড়াইয়া দেন, আল্লাহ মুসল্লিরা দোয়া চেয়েছেন, সবাইকে আল্লাহ আপনি নেক হায়াত দিয়ে দেন, এ আল্লাহ সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করে দেন। আও বাইতুল্লাহর মালিক, আও কাবার মালিক,
কারাদরের মা নাই, কারাদরের সন্তান কবরে ঘুমায় রে মাওলা। আমরা এই 2022 সালের আল্লাহ জানুয়ারি মাসের এই গভীর রাত্রে আপনার দুয়ারে হাত উঠাইলাম। আল্লাহ আপনি আমাদের সকলের মা বাবা আত্মীয় স্বজনের কবরকে আল্লাহ জান্নাতের বাগান করে দেন। কোন ছেলেটা স্কুল থেকে এতিমের মতো বাসায় যায়, কোন ছাত্র এতিমের মতো মাদ্রাসা থেকে বাসায় যায়, কে ঢাকার বাড়ি থেকে এতিমের মতো এই জীবন নগরী বাড়ি আসে, কার অন্তরের ভিতরে কি ব্যথা করে মালিক? আল্লাহ সবার অন্তরের ব্যথা আপনি দূর করে দেন গো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার প্যান্ডেলে যারা হাজির হয়েছে সবাইকে তার নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দে। মাদ্রাসার ছাত্র ওস্তাদ কমিটি সবাইকে আল্লাহ কবুল করে নে। আল্লাহ মাহফিলের ভিতরে অনুমতি দেওয়া হয়েছে থানার থেকে 11টা পর্যন্ত 11টাই মোনাজাত দেওয়া হলো। আল্লাহ আপনি আমাদের সবাইকে দিনের উপর চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বাকি জিন্দগি দিনের উপর চলার তৌফিক দান করে দেন। যারা দান করেছে সবাইকে আল্লাহ মক্কা মদিনার গেলাব ধরার তৌফিক দিয়ে দেন। এ আব্বু জানেরা ও যুবক ভাইরা যারা মক্কা মদিনা যেতে চাই, এইবার আমার কাবার মালিক আল্লাহরে একটা জোরে আল্লাহ বলিয়া ডাক দেন সবাই। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমরা পাইলাম না, তোমাকে বুঝি আমরা পাইলাম না। আল্লাহ আপনাকে যেইভাবে ডাকলে আপনাকে পাবো তেমনি ভাবে ডাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুনের আসামি বানায়ার কবরে ডাক দিয়েন না। কাউকে গুনা নিয়ে কবরে ডাক দিয়েন না, কাউকে গুনা নিয়ে কবরে ডাক দিয়েন না। আল্লাহ কাউকে জাহান্নামের আসামি বানায় ডাক দিয়েন না। আমার শায়খ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, আমার ওস্তাদ বসুন্ধরা আব্দুর রহমান সাবুজুর রহমাতুল্লাহ আলাই, যাত্রাবাড়ির আল্লামা মাহমুদুল হাসান সাবুজুর, সব বাংলার অলিতে গলিতে যে যেখানে ঘুমিয়ে আছে সব মুসলমানের কবরকে আল্লাহ মদিনার রওজার সাথে রাস্তা মিলাইয়া দে। আব্বু জানেরা যারা দয়ার নবীর সাথে জান্নাতে যাইতে চায় আর একটা আল্লাহরে আল্লাহ কুইয়া ডাক দেন সবার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।